Hello everyone, it's your boy Mr. Bike and Black and welcome to my YouTube channel. আবারও সেই হুটহাট প্ল্যান, অনেকে হয়তো জানেন যে আমাদের প্ল্যানগুলো অ্যাকচুয়ালি হয় হুটহাট করে। তো কয়েকদিন আগে একটা হাওর ঘুরে আসলাম, যেটাকে হচ্ছে গিয়ে টাঙ্গুয়ার হাওর। তো আজকে আমরা যাচ্ছি নিকলি হাওর, যেটা কিনা কিশোরগঞ্জে অবস্থিত। এটা ওয়ান ডে ট্যুর, মানে আমরা আজকে সকাল সকাল একদম ভোরে রওনা হয়েছি, পৌঁছানোর পর হয়তো বিকাল পর্যন্ত থাকবো, দেন আমরা বিকালের দিকে আবার ব্যাক করে ঢাকায় চলে যাব। সো মোটামুটি সকাল 8টার দিকে রওনা দিয়ে এখন আমরা দুপুর 12টা বাজতেছে, 12:30টা বাজতেছে অ্যাকচুয়ালি। তো আমরা আসছি হচ্ছে গিয়ে 300 ফিট দিয়ে কাঞ্চন ব্রিজ পার হওয়ার পর বামের যে শর্টকাটে একটা রাস্তা গেছে, অনেকে হয়তো চিনেন, একদম কাঞ্চন ব্রিজটা পার হওয়ার পর হাতের বাম দিকে রাস্তাটা গেছে, এটা একদম ডিরেক্ট যায় ঢাকা সিলেট হাইওয়েতে উঠছে। ওই হাইওয়ে ধরে ভৈরব হয়ে আমরা কিশোরগঞ্জ চলে আসছি। এর আগে আমি একটা ওয়ান ডে ট্যুর দিয়েছিলাম, তেওটা জমিদার বাড়ি গেছিলাম, ওটার ব্লগ আছে আমার। টু বি অনেস্ট, ওই ব্লগে আমি লিটারেলি অনেক অনেক কাহিল হয়ে গেছিলাম, বিকজ একদিনের ট্যুর রেস্ট নেওয়ার কোনো জায়গা থাকে না, দিনে দিনে গিয়ে দিনের বেলায় সব কিছু ঘুরে আবার ওই দিনে ব্যাক করা লাগে। সো এই টাইপের ট্যুরগুলোতে, মানে ওয়ান ডে ট্যুরে অনেক দখল যায় শরীরের উপর দিয়ে। সো আজকে ট্যুরটাও অনেকটা এরকম, কিন্তু ফর্চুনেটলি আজকের ওয়েদারটা অনেক ভালো, লাইক বৃষ্টি পড়তেছে, আবার অনেক বৃষ্টিও না যে একদম বাইক রাইড করা যাবে না, ঘুরি ঘুরি একটু বৃষ্টি পড়তেছে, প্লাস ওয়েদারটাও চমৎকার একটা ওয়েদার। আই মিন সব দিক দিয়ে পুরা লাকি আমরা আজকে। রাস্তাঘাটের বর্ণনা যদি দিতে হয়, রাস্তাটা জোশ, লাইক অস্থির রাস্তা, কোনো ভাঙাচোরা নেই। আমি ঢাকা 300 ফিট, ঢাকা থেকে বের হয়ে 300 ফিট আসার পর এই অবধি পর্যন্ত আমি কোনো ভাঙাচোরা রাস্তা কিছু পাই নাই, সামনে কী অবস্থা যাই না, বাট স্টিল আমি অনেক এনজয় করতেছি। ওয়েদার প্লাস রাস্তা প্লাস আশেপাশে এনভায়রনমেন্ট সব কিছু মিলে জোশ একটা সিচুয়েশন। অনেকক্ষণ ধরেই ভাবতেছিলাম যে শেষ কোথায় শেষ কোথায়, বেসিকলি আমার মনে হচ্ছে এখানেই শেষ রাস্তা। হ্যাঁ, আর সামনে কোনো রাস্তা নেই। ফাইনালি নিকলি হাওরের একদম শেষ প্রান্তে পৌঁছে গেছি। আর আমরা প্রথম প্রথম ভাবছিলাম যদি নৌকা নিই তাহলে আমাদের বাইকগুলো কোথায় রাখবো, বাট কোনো প্রবলেম নেই, এখানে বাইক রাখার ব্যবস্থা আছে। পার বাইক 30 টাকা করে আমরা এখানে বাইকগুলো রাখছি, এখানে কোনো টাইম লিমিট নেই, সারাদিনের জন্য রাখা যাবে। সো এখন আমরা হোপফুলি নৌকা, এখানে আশেপাশে মানুষরা বলতেছে যে নৌকা নিয়ে ঘুরে আশেপাশে যে সিনারিগুলো দেখা যায় ওগুলি দেখার ট্রাই করবো। সো ইয়াপ, যাওয়া যাক। কয়েকদিন আগে টাঙ্গুয়ার হাওর থেকে ঘুরে যাওয়ার পর নিকলিতে তেমন ইন্টারেস্টিং কিছুই পাইলাম না। আমার কাছে টু বি অনেস্ট যেটা মনে হয়েছে, টাঙ্গুয়ার হাওরের মিনিভার্স হচ্ছে কি নিকলি।